ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। সুন্দর একটি বিষয় আপনি আপনি জানতে চেয়েছেন, আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন প্রশ্নটি। মানে সূরা হাসরের শেষ তিন আয়াত ফজরের পরে এবং মাগরিবের পরে পড়া, তো উনি জানতে চাচ্ছেন যে শুধু এই দুই অক্তেই পড়বো না পাঁচ অক্তেই পড়বো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইভাবে হাদিস শরীফ আছে, যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম যোগ করে সূরা হাসর শেষ তিন আয়াত পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা ওই ব্যক্তির মাগফিরাতের জন্য মাগফিরাত কামনা করে মাগরিব পর্যন্ত, আবার মাগরিবের পরে পড়লে আবার পরের দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করে থাকে। হ্যাঁ, যেহেতু কোরআন শরীফ আয়াত, হ্যাঁ সবসময় পড়তে পারে, ওই দুইটাই একটা আমল, এবং সারাদিনও পড়তে পারে যদি সওয়াবের আশা করে যে আমি সারাদিন পড়বো আর সওয়াব পাবো। হ্যাঁ, এটা সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সবসময় পড়তে পারেন, বাট ফজিলতপূর্ণ যে 70,000 ফেরেশতাদের যে দোয়া পাওয়ার জন্য মাগফিরাতের যে দোয়া করেন ওনারা, তা পাওয়ার জন্য মাগরিবের পরে এবং ফজরের পরে তেলাওয়াত করা, এটাই হলো আমরা দেখেছি বুজুর্গানের দিন বলেছেন।